হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নন স্টপ এডুকেশন টেকনিক্যাল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা কাস্ট সার্টিফিকেট বানাবা এসসি এসটি ওবিসি, ঠিক আছে? একদম বাড়িতে বসে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। কিভাবে অ্যাপ্লাই করবা তার ফুল প্রসেসটি এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবা, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও আমরা দেখে নিচ্ছি। তো কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য তোমাদের আসতে হবে, প্রথমে এখানে লিখবা গুগলে সার্চ বারে নেই এসসি এসটি কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে? লেখার পর দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট wb.government.in। তো এখানে তোমরা এই লিঙ্কের উপরে ক্লিক করবা কাস্ট সার্টিফিকেট। তো করার পর দেখতে পাচ্ছ নতুন ওয়েবসাইট, এটা তোমাদের অ্যাপ্লাই টু লিঙ্ক টু, মানে পুরোনো ওয়েবসাইটে চলে যাবা। দেখতে পাচ্ছ এটা পুরোনো ওয়েবসাইট, তো আমরা নতুন ওয়েবসাইট থেকে করবো। দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি, তো এখানে তোমরা ক্লিক করে দিবা প্রথমে পেজে। দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর এসসি, দেখতে পাচ্ছ তোমাদের সামনে পেজটি ওপেন হয়ে গেল নতুন ওয়েবসাইটের। তো এখান থেকে তোমরা প্রথমে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা, তারপরে তোমাদের সাব ডিভিশন, এরপর তোমাদের ব্লক হলে ব্লক, নাহলে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে? তো এরপর দেখো কোন কাস্ট তোমরা পড়তে পারো, এসসি এসটি ওবিসি কোন কাস্টের মধ্যে পড়ো, সেই কাস্টটি তোমরা এখানে সার্চ করবা। তো আমি এখানে রাজবংশী দিয়ে দিলাম। তারপর নেম, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যে অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লাই করতেছে তার নাম, তার বাবার নাম এখানে দিয়ে দিবা। একটা তোমরা রাখবা যা অ্যাপ্লাই করতে হচ্ছে তা কিন্তু তার বাবার বাড়ির নামটাই দিবা টাইটেলটা, ঠিক আছে? দুটো টাইটেল দিলে হবে না, মিনু সিংহ, ঠিক আছে? এখানে যে রায় থাকে তোমাদের কিন্তু বাবার টাইটেলটা দিতে হবে সিংহ, ঠিক আছে? এরপর দেখছো মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবা। মোবাইল নাম্বার দেওয়ার পর দেখছো আধার নাম্বার, এখানে তোমাদের আধার নাম্বার দিতে হবে, বা তোমাদের ভোটার নাম্বার দিতে পারো, বা তোমাদের রেশন কার্ড নাম্বার দিতে পারো। তো আমি এখানে আধার নাম্বার দিয়ে দিলাম। এরপর ডেট অফ বার্থ, জন্ম তারিখ সিলেক্ট করবা, এখান থেকে তোমরা জন্ম তারিখ দিয়ে দিবা, ঠিক আছে? তারপর প্লেস অফ বার্থ, তা ওয়েস্টবেঙ্গল থাকবে ডিস্ট্রিক্ট, এবং তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা, ডিস্ট্রিক্ট এখানে আমি দার্জিলিং দিয়ে দিলাম। তো এবার পুলিশ স্টেশন কোথায় পড়ে তোমাদের, পুলিশ স্টেশন সিলেক্ট করবা। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ ভিলেজ, কোন গ্রামে বসবাস করো, জন্মগ্রহণ করছিলাম, ঠিক আছে? সেই সেই জন্মস্থানটা দিয়ে দিবা। জন্মস্থান দেওয়ার পর কেয়ারিং অফ, ঠিক আছে? সিও মানে কেয়ারিং, কে তোমাদের দেখাশোনা করে, বাবা হতে পারে, মা হতে পারে, বা তোমাদের স্বামী হতে পারে, ঠিক আছে? সেই নামটি এখানে দিয়ে দিবা। দেওয়ার পর ডিস্ট্রিক্টের তো সেটা শেয়ার করা আছে। তো এরপর দেখতে পাচ্ছ পুলিশ স্টেশন, কোন পুলিশ স্টেশনে পড়ো। এরপর দেখো জিপি, তোমাদের কোন জিপিতে পড়ো। তো আমি এখন জিপির নাম দিয়ে দিলাম, আমাদের জিপির নাম। তারপর দেখো ভিলেজ, গ্রামের নাম, তো তোমাদের গ্রামের নাম এখানে বসিয়ে দিবা। বসানোর পর দেখতে পাচ্ছ পোস্ট অফিস, পোস্ট অফিসের নাম দিবা। এরপরে তোমরা পিনকোড, ঠিক আছে? তো প্রত্যেকটি ফিল আপ তোমরা কিন্তু ভালোভাবে করবা, একটি ভুল হলে কিন্তু অসুবিধা হতে পারে। তারপর দেখো রিলিজন, হিন্দু বা তোমার মুসলিম, কী আছে খ্রিস্টান। তারপরে জেন্ডার, মেল না ফিমেল, ছেলে হলে মেল এবং মহিলা হলে ফিমেল, ঠিক আছে? এরপর দেখো লোকাল ডিফারেন্সে দুইজন নাম লাগবে, তো এখানে আমি দুইজনের নাম দিয়ে দিলাম, লোকাল ডিফারেন্স দেখতে পাচ্ছ। এবং তার এখানে নিচে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা বসিয়ে দেবা। তো বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ ব্লাড রিলেশন ডিটেলস, ইয়েস হলে ইয়েস, নো নো, ঠিক আছে? তোমাদের কারো কাস্ট সার্টিফিকেট থাকে, বংশে থাকে, তাহলে ইয়েস করবা, সেখানে তার কাস্ট সার্টিফিকেট ফর্ম সব কিছু ফিল আপ করে দিবা। আর যদি বংশে কারো না থেকে থাকে তোমরা কিন্তু সেখানে নো করে দিবা, ঠিক আছে? তো একবার দেখে নিবে ভালো করে ফর্মটি, কোথায় কিছু ভুল আছে নাকি, নাম টামগুলো ভালো চেক করে নিবা। চেক করে নেওয়ার পর দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দিবা। তো আমি দেখতে পাচ্ছ আমি ইয়েস করেছিলাম, তো আমাকে নিউ করতে দরকার ছিল, তো আমি এখানে নো করে দিচ্ছি, আমার কার বংশী কার সার্টিফিকেট নেই। তো দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। করার পর দেখতে পাচ্ছ এখানে কিছু ডকুমেন্টের নাম্বার দিতে বলছে, তো তোমাদের না দিলেও হবে, ঠিক আছে? এটা কম্পালসারি নাই, রেডমার্ক নাই, ঠিক আছে? না দিলেও হবে। তো দেখতে পাচ্ছ উপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফটো রেডমার্ক দেওয়া আছে, তার মানে তোমাদের ফটোটা আপলোড করতে হবে। তো পাসপোর্ট সাইজ ফটো তোমাদের একটি কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে? তো পাসপোর্ট সাইজ ফটোটা আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। তো কীভাবে আপলোড করবো দেখে নাও ভিডিওটিতে, এবং ভিডিওটি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করো, এবং তোমাদের বন্ধুকে শেয়ার করে দিবা, চ্যানেল তুললে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? ব্রাউজারে যাবা, ব্রাউজারে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ কোথায় ফটোটা আছে, সেই ফটোটা তোমরা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর ওপেন, ওপেন করার পর নিচে আসবে, তোমরা সাবমিট অপশন ক্লিক করে দিবা, ঠিক আছে? সাবমিট অপশন ক্লিক করবা, দেখতে পাচ্ছ তোমাদের এখানে অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে,
এই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা ভালো করে টুকে রাখবা এবং দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম এবং উইথ ভিউ অ্যাকনলেজমেন্ট স্লিপ, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই দুটি ডাউনলোড করে তোমাদের কাছে রাখিয়ে দেবা, ঠিক আছে? তো আমি ক্লিক হেয়ার ডাউনলোড করলাম, আমার যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেটা আমি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিব, ঠিক আছে? তো আমি প্রথমে ডাউনলোড করে নিচ্ছি, আমি পরে প্রিন্ট আউট করে নেব। তো দেখতে পাচ্ছ ফর্মটি কিন্তু চলে এসেছে এবং উইথ ডিজিটাল ফটো, দেখতে পাচ্ছ তোমাদের ডিজিটাল ফটো চলে এসেছে, খুব ভালো লাগে। কিন্তু আগে কিন্তু আমাদের হাত দিয়ে ফটো লাগাতে হতো, কিন্তু এখন দেখতে পাচ্ছ ডিজিটাল ফর্মে ডিজিটাল ফটো, ঠিক আছে? তো এখানে আমি সেভ করে রাখতেছি আমার ফর্মটি। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের ফর্মটি সেভ করবা এবং তোমরা কিন্তু ডাউনলোড করবা, এবং স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখিয়ে দিলাম কীভাবে অ্যাপ্লাই করতে হয় কাস্ট সার্টিফিকেটের জন্য, এসসি এসটি ওবিসি সবার জন্য, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিবা এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, মিলব একটি নতুন ভিডিওতে।